গুড মর্নিং ফ্রেন্ডস, সুচন্দন ফুটাওজে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে মর্নিং বলতে এখন মানে 12টা এখনো বাজেনি, 11টা 45 বাজে, তবুও 15 মিনিট বাকি আছে। তো এর জন্যই আমি গুড মর্নিং বললাম। তো ভিডিওটা আজকে অনেক দেরিতে স্টার্ট করলাম, কারণ রান্নাবান্নার কাজটা একটু দেরি হয়ে গেল, ভাত ছিল সকালের খাওয়া দাওয়া, তো ওটা দিয়েই হলো। তো এখন আমি করে রাখছি। আর এদিকে তো কি বলবো, আলু কাটার প্রচণ্ড ধুমধাম লেগেই আছে। তো সকাল থেকে একটু আলু কাটলাম, তারপরে চলে আসলাম রান্না করে। আর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমি সবজিটা কেটে নিয়েছি। আজকে রান্না করবো হচ্ছে ফুলকপি, আলু, বেগুন। দেখো ফুলকপি আছে, বেগুন কেটেছি, আর হচ্ছে আলু, আর ওদিকে আছে মাছ। ফুলকপি আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে ছেলের জন্য তো আলু ভাজা করতেই হবে। তো চলো আমার পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। তো দেখো এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এখন বাচ্চা হচ্ছে মাছ। মাছটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজাটাও নামিয়ে নিই। মাছ ভাজার নামে আলু ভাজার মধ্যে নামিয়ে দিচ্ছি। এখন যেটা দিয়ে দিব সেটা হচ্ছে আদা আর হচ্ছে জিরে বাটা। তো তোমরা যারা ফুলকপিতে আদা আর জিরে বাটা দিয়ে খেয়েছো মাছের ঝোল, তারা তো খেয়েছো ওই সারটা বুঝো, আর যারা খাওয়ানি খেয়ে দেখো ভীষণ টেস্টি লাগে। আমি বেশিরভাগ ফুলকপির তরকারিতে কোনো মানে পেঁয়াজ টিয়াজ দিই না, ফুলকপি মাছ টাছ দিয়ে করলে আদা জিরে দিয়েই করি, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আমার রান্না টান্না করে তারপরে স্নান টান করে খেতে চলে আসলাম। দেখো ভাত নিয়ে বসে পড়েছি, আর বাজে হচ্ছে 3টা, অনেকটাই লেট হয়ে গেল, আর ছেলের খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে। তো চলো বেশি কথা না বলে খাওয়াটা শুরু করি।